বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুল পাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সিংহ কিভাবে আঁকতে হয় তা আজ দেখাবো। প্রথমে এই দিক থেকে একটি সোজা দাগ এই দিকে আসবে, এরপরে এই দিকটা একটু ফোলানো, এরপরে এটা যাবে এই দিকে। তো বন্ধুরা, এইদিকে এমন এক ছোট ছোট দাগ দিবেন, দাগ দিয়ে এটি ক্যাশ, সিংহের মাথায় প্রচণ্ড দেখতে সুন্দর ক্যাশ থাকে, সেই ক্যাশগুলি একে দিলাম। এইদিকে চোখ, এইদিকে কালো, এখান থেকে একটি দাগ যাবে এইদিকে, এটি আসবে এভাবে, এখান থেকে এটি যাবে উপরের দিকে। এটি আসবে নিচের দিকে, এটি এখান থেকে যাবে এই দিকে। ওই পাশের পা, নখ, লেস। তো বন্ধুরা, চলুন এটি রং করে ফেলি। প্রথমে হলুদ রং, যেহেতু সিংহের লোম সোনালি রঙের, তো হলুদ রং আর কমলা রঙের মিশ্রণে সেই সোনালি রংটি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন ফুল পাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। হলুদ যতটুকু করেছি তাতে চলবে। এরপর অরেঞ্জ কালার, প্রতিটি ক্যাশের যে জেল পেন দিয়ে দাগ দিয়েছি সেই দিকে অল্প অল্প অরেঞ্জ কালার। ঠিক এভাবে রংটি করবেন। অতি সহজ, আপনি ইচ্ছে করলেই এখনই এঁকে ফেলতে পারেন। দেখলে মনে হয় অনেক কঠিন, আসলে তেমন কঠিন নয়। নিচে সবুজ, কমলা, টিয়া। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।